আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে গুঁড়া দুধ এবং সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ফলের ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এটাকে ডেজার্ট আইটেম না বলে আপনারা কিন্তু শরবত বলতে পারেন। চলুন তাহলে এই প্রাণ ঠান্ডা করা শরবত কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। শরবতটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা। এখন এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এটা কিন্তু ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে এক সাইডে ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। ডেজার্ট আইটেমটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি। 4 কাপ পরিমাণ পানির জন্য এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। লিকুইড দুধ দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু জাল করে তারপরে দুধটাকে ঘন করতে হয়, সেই তুলনায় অল্প পরিমাণে পানি দিয়ে গুঁড়া দুধটা অ্যাড করলে দেখবেন খুব তাড়াতাড়ি ঘন করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময়ও বেঁচে যায়। দুধটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। অবশ্যই চেষ্টা করবেন রান্না করার 15 থেকে 20 মিনিট আগে সাবুদানাটা ভিজিয়ে রাখার, সেক্ষেত্রে দেখবেন সাবুদানাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসার জন্য দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে দেখবেন এটা থেকে অলরেডি একটা আইসক্রিমের ফ্লেভার আসবে, তার জন্য এই ডেজার্ট আইটেমটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এখন এটাকে 10 থেকে 12 মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। যখন এটা 100% সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। আর অবশ্যই খেয়াল রাখবেন সাবুদানাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা অ্যাড করবেন, না হলে আগে যদি চিনিটা অ্যাড করেন সেক্ষেত্রে সাবুদানাটা রান্না করতে কিন্তু সময় অনেক বেশি লেগে যাবে। চিনি দেওয়ার পর আমি আবারও এই সাবুদানাটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঠিক এই রকম পাতলা করেই আমি এখন চুলা থেকে সাবুদানাটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু চুলা থেকে নামানোর পর কখনোই রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখবেন উপর দিকে একটা সরের মতো প্রলেপ পড়ে যাবে। এভাবে অনবরত নেড়ে চেড়েই কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিতে হবে। যখন এই সাবুদানার মিশ্রণটা একটা রুম টেম্পারেচারে চলে আসবে সেই পর্যায়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই 1 ঘন্টা আমি কিন্তু সাবুদানাটাকে ফ্রিজে রেখে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করে নিয়েছি। আর দেখবেন যে কোনো ধরনের ডেজার্ট আইটেমে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তবে এই ডেজার্টে কিন্তু আইস কিউব ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডেজার্টটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি। নিয়েছি এখানে কিছু বেদানা, আঙুর, নিয়েছি আপেল কুচি, আর নিয়েছি কয়েকটা খেজুর, কলা, এবং সাজানোর জন্য নিয়েছি কিছু চেরি ফল। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারেন। এখন আমরা সরাসরি ডেজার্টটা মিশিয়ে নিব। এখন সাবুদানার মধ্যে আমি একে একে যাবতীয় ফলগুলো অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে ভালো লাগে যে কোনো ধরনের ফলই কিন্তু এই ডেজার্ট আইটেমে আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে এখানে সামান্য একটু আইসক্রিম দিয়েও এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি আপনারা এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু শরীর মন দুইটাই একেবারে ফ্রেশ হয়ে যাবে। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা শরবতটাকে আমি সার্ভ করার জন্য এখানে ছোট ছোট সাইজের কাচের বাটিগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গ্লাসেও এটা সার্ভ করতে পারেন। এখন উপর থেকে আবারও কিছু ফল দিয়ে এটাকে আমি আরও একটু সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্যই আবারও একটু দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মন প্রাণ জুড়ানো একটা শরবতের রেসিপি। আশা করি ইফতারির সময় আপনাদের এই শরবতের রেসিপিটা খুবই কাজে লাগবে।
যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে রেসিপিটা শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।